মেহেরপুরের গাংনিতে দুটি সেতু ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজারো মানুষ। স্থানীয়রা বাঁশের খুঁটি দিয়ে সেতু দুটি কোনো রকমে চলাচল উপযোগী করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। যদিও নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এলজিইডি। মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জেসমিন আলম। গাংনি উপজেলার তেরাইল দেবীপুর ও ছাতিয়ান কুমিরাডাঙ্গা সড়কে 30 বছর আগে দুটি সেতু নির্মাণ করে এলজিইডি। রাস্তার উভয় পাশের কয়েক ইউনিয়নের মানুষের চলাচলের সুবিধার জন্য সেতু দুটি নির্মাণ করা হয়, কিন্তু 4 বছর আগে সেতু দুটি ভেঙে গেছে। এরপর সংস্কার বা পুনর্নির্মাণ না করায় ভাঙা সেতু দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পথচারীরা। স্থানীয়রা কিছু বাঁশের খুঁটি দিয়ে সেতু দুটি কোনো রকমে চলাচলের উপযোগী করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সেতু দিয়ে চলাচল করতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে। 3 থেকে 4 বছর আগে ভেঙে গেছে, আমাদের চলাচলে খুব কষ্ট হয়েছে। বাঁশ খুঁটি দিয়ে ব্রিজটা ঠেকে রাখা হয়েছে, কোনো রকম মানুষ চলাচল করছে, যার উপর দিয়ে কোনো কৃষি পণ্য আসতে পারছে না, বড় যানবাহন আসতে পারছে না। নিজেদের উৎপাদিত ফসল অন্য পথ দিয়ে ঘুরে বিক্রির জন্য বাজারে নিতে হয় কৃষকদের, এতে পরিবহন ব্যয়ও বেড়ে যায় কয়েক গুণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার সেতু দুটি নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। বাড়ি নিকটে, কিন্তু আমার পথ ঘুরে আসতে 5 মাইল 10 মাইল পথ ঘুরে আসে শুধু ব্রিজটা ভাঙার কারণে। ফসল পাতে আনতে পারিনি ভাঙার কারণে, অন্য সাইড দিয়ে আমরা ফসল পাতে আনি। আর অনুমোদন পাওয়া গেছে জানিয়ে সেতু দুটির টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। কাঠমান্ডু করে হেডকোয়ার্টারে পাঠানোর পরে ওনারা অনুমোদন দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, এখন সেটা টেন্ডারে আছে, টেন্ডার প্রক্রিয়া শেষ হলে দ্রুত কাজ শেষ হবে। দুর্ভোগ থেকে বাঁচতে সেতু দুটি নির্মাণের দাবিতে এরই মধ্যে কয়েক দফা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। জেসমিন আলম, মোহনা সংবাদ।